এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড গরমে পুড়ছে দেশ, এ যেন দহনকাল। সকাল না হতেই রোদের খরতাপ, বেলা বেড়ে দুপুরের দিকে যা ধারণ করে একখণ্ড অগ্নিগুলোকে, এ যেন ঝাঁঝালো আগুনের তাপ, চলে বিকেল গড়িয়ে গভীর রাত অবধি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা খরতাপে পুড়ছে মানুষ। দুর্বিষহ এই অবস্থায় ঘরের বাইরে কোথাও নেই সামান্যতম স্বস্তি। এদিকে আগামী আবহাওয়ার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজকে দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কি জানালো আবহাওয়া রিপোর্টে সম্পূর্ণ জানিয়ে দেব, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন। আর এরকম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখে নিন এক নজরে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, বিবেকসহ টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সময়ের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ খবর।